অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি মকর রাশির এবার শুরু হতে চলেছে খুব শুভ সময়। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে একথা জানাচ্ছি। তো প্রথমেই জানাই, আজকে 11 মে 2020, দেখুন শনি গ্রহ আজকে বক্রী হচ্ছে। প্রথম কথা, এই শনি গ্রহ রেট্রোগ্রেড হওয়া মকর রাশির ক্ষেত্রে কতটা ভালো সেটা প্রথম বিচার করা দরকার। দ্বিতীয় নম্বর পয়েন্ট, 20 মে অর্থাৎ 20 মে রাহুগ্রহ আদ্রা নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে। এর ফল কি হবে সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, এবং মকর রাশির কি কাজ করলে আপনারা আরও শুভ ফল পাবেন এই ভিডিওর শেষে আমি সেটাও আপনাদেরকে জানাবো। বেশ কিছু ছোট ছোট ক্রিয়া আছে যেটা করলে মকর রাশির অর্থনৈতিক বলুন, আপনার মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বলুন, এগুলো সমস্ত বৃদ্ধি পাবে। প্রথমে আপনাদেরকে বলি, আপনারা অনেকে কমেন্টস করছেন যে মকর রাশি ভালো হচ্ছে না ভালো হচ্ছে না। দেখুন, ভালো হচ্ছে না এটা ঠিক কথা, আমি মানছি, আপনাদের কথাটা আমি মানছি। দেখুন, বিগত 2.5 বছর আপনাদের উপর হাতুড়ি পিটার মতো হয়েছে, অর্থাৎ রাশির উপর যারা মকর রাশির লোক বা মানুষরা আছে তাদের সত্যি খুব দুরবস্থা গেছে। প্রথমে জানতে হবে মকর রাশি, এই যে 11 মে শনি বক্রী হচ্ছে, অর্থাৎ রাশির অধিপতি এবং আপনাদের দ্বিতীয় পতি এই কুম্ভ রাশি যেটা হচ্ছে সেটাও শনির সেক্টর, অর্থাৎ সে কিনা আপনার রাশিতে অবস্থান করছে, অর্থাৎ আপনারা অর্থনৈতিক ভাগ্য আপনাদের কেমন হবে আমি আগে বলি। তার আগে আপনাদেরকে জানাই, আপনারা শুভ সময়টা কখন থেকে একদম প্রপার পাবেন, শনি এখন মকর রাশিতে অবস্থান করছে যেহেতু রেট্রোগ্রেড, আবার যখন ঘুরে সোজা পথে যখন যাবে, অর্থাৎ মার্গী যখন হবে, বকরি থেকে মার্গী যখন হবে, অর্থাৎ যখন শনি 12 ডিগ্রিতে অবস্থান করবে, আমি আপনাদেরকে ডিগ্রি সহ অনুযায়ী আপনাকে বোঝানোর চেষ্টা করছি, 12 ডিগ্রিতে যখন অবস্থান করবে তখন দেখবেন মকর রাশির সব দিক থেকে শুভ সময় শুরু হয়ে গেছে। এখন থেকে আপনারা কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন, আপনাদের ভালো দিকগুলো যেগুলো আটকে আছে, যে কাজগুলো সেই আটকে থাকা কাজ আপনাদের পুনরুদ্ধার হবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। কারো কারো ক্ষেত্রে সরকারি চাকরি বা সরকারি তুল্য চাকরির সম্ভাবনা আছে আপনার লকডাউন, এটা আমি বলছি, এবং আপনাদের মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, এবং আপনাদের দ্বিতীয় পতি অর্থাৎ কুম্ভ রাশির শনি যে মালিক, সে যেহেতু আপনাদের রাশিতেই অবস্থান করছে, অর্থনৈতিক ভাগ্য কিন্তু আপনাদের মজবুত হবেই, আমি এটা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি। অর্থাৎ আর্থিক স্টেবিলিটি ধীরে ধীরে আপনাদের ভালো হবে। এরপরে আপনাদেরকে জানাই, এই 20 মে রাহুগ্রহ আদ্রা নক্ষত্র থেকে মৃগশিরা, অর্থাৎ সক্ষেত্রিক নক্ষত্র, আদ্রা নক্ষত্র হচ্ছে রাহুর নিজস্ব নক্ষত্র, সেটা থেকে আপনার মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে। তার আগে আপনাদেরকে বলি, আমি এর আগে এই অঙ্গারক যোগের ভিডিও কয়েকদিন আগে আমি আপলোড করেছি ইউটিউবে, কী ফলাদেশ হতে পারে দেশ পক্ষে, দেশের পক্ষে সেটাও আমি জানিয়েছি, সেটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা জানতে পারবেন কী হতে চলেছে এই অঙ্গারক যোগের ফলে। তো মকর রাশির কথা বলি, সেপ্টেম্বরের পর থেকে রাহু আপনাদের ঠিক পঞ্চম স্থানে অবস্থান করবে, ঠিক তুঙ্গভাবে রাহুর অবস্থান, এবং কেতুও কিন্তু আপনাদের রাশির একাদশভাবে অবস্থান করবে, এবং বৃহস্পতি আপনাদের নভেম্বর মাসে
রাশিতেই অবস্থান করবে। অর্থাৎ এখন আছে বকরি, নিচস্থ বকরি, কিন্তু এরপরেও নিচস্থ থাকবে, কিন্তু বক্রতাটা কেটে আপনাদের রাশিতেই কিন্তু এই বৃহস্পতি নভেম্বর মাস থেকে অবস্থান করবে, শুভ ফল পাবেন। যাদের বিবাহ নিয়ে সমস্যা হচ্ছিল, বিবাহ কেন্দ্রিক সমস্যা কিন্তু আপনাদের কাটবে, আমি এটা খুব দায়িত্ব নিয়ে জানাচ্ছি। প্রেমকেন্দ্রিক সমস্যা, প্রেমের ক্ষেত্রে নতুন প্রেম আসা, প্রেমে পুরাতন প্রেম ফিরা, এই দিকগুলো কিন্তু আসবেই। এডুকেশনের দিকে আপনাদের আস্তে আস্তে ভালো হবে। পারিবারিক সুখের জায়গা কিন্তু তৈরি হবে মকর রাশির ক্ষেত্রে, কিন্তু বর্তমান সময়ে যেহেতু আপনাদের রাশির দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করে, ছোটোখাটো দুর্ঘটনা চোট আঘাত কিন্তু লাগার সম্ভাবনা আছে। অর্থাৎ এটা 18 জুন পর্যন্ত এটা থাকছে, এই সময়টা আপনারা একটু সাবধানে থাকুন। এই সময় কিছুটা হলো আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা সমস্যাবহুল হবে, এদিকটা আপনারা অবশ্যই মেডিকেলি অ্যালার্ট থাকবেন, কিন্তু আপনাদের ফিনান্সিয়াল উন্নতি বলুন, প্রেমের দিক বলুন, আপনাদের বিবাহ দিক বলুন, মানে যেগুলো আটকে আছে আপনাদের সম্পত্তিগত দিক, সম্পত্তি নিয়ে যাদের ঝামেলা চলছিল সেই দিকগুলো বলুন, বা যাদের ডিভোর্সের মামলা চলছিল, মামলা মকদ্দমাতে যারা জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে বলুন। আস্তে আস্তে শনি যখন 12 ডিগ্রিতে চলে যাবে কি না, তখন কিন্তু এই বকরি অবস্থা থেকে মার্গী অবস্থায় যখন যাবে আস্তে আস্তে 12 ডিগ্রি, তখন কিন্তু মকর রাশি বেনিফিটগুলো কিন্তু পাবে, আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। এর পাশাপাশি এই রাহুগ্রহ যখন সেপ্টেম্বর মাসে বৃষরাশিতে অবস্থান করবে, আপনাদের কিন্তু একটা আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু মকর রাশির আছে। এবং এর পাশাপাশি যাদের মানে চাকরি পাচ্ছিলেন না, চাকরি আটকেছিল বা প্রমোশন নিয়ে চিন্তা হচ্ছে, তাদের কিন্তু নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, এবং চাকরিতে প্রমোশন এই দিকগুলো আপনাদের হবে। সন্তানের দিক আস্তে আস্তে আপনাদের শুভ আসতে চলেছে, কিছুদিন তো আপনাদের সন্তান নিয়ে আপনারা খুব ডিপ্রেশনে ছিলেন, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম চলছিল, সেই দিকগুলো কিছুটা হলেও কাটিয়ে উঠবেন। স্ত্রী থেকে আপনারা সাপোর্ট আপনারা পাবেন, এবং এই সময় আপনাদের মাঙ্গলিক কোনো অনুষ্ঠান আপনাদের এই সময় এই 11 মের পর থেকে আপনাদের হওয়ার সম্ভাবনা আছে। আপনাদেরকে আবারও বলছি, আফটার লকডাউন কিন্তু আপনাদের একটা ভালো সময় আসবে, শনি যখন 12 ডিগ্রিতে অবস্থান করবে এবং রাহু যখন এই ঠিক পৃষ রাশিতে অবস্থান করবে এবং কেতু বৃশ্চিক রাশিতে অবস্থান করবে, পাশাপাশি বৃহস্পতি যখন বক্রতা ত্যাগ করে মার্গী হবে, এক কথায় মকর রাশির কেল্লা পথে, আপনাদের শনি সাড়ে সাথী থাকা সত্ত্বেও আপনাদের এই সময়ের মধ্যে অনেক কিছু। মকর রাশির যারা ব্যক্তিরা আছেন, আপনারা যদি আপনাদের এই শনি সাড়ে সাথে নেগেটিভ এফেক্ট থেকে মুক্তি পেতে চান, অবশ্যই মঙ্গলবারের ব্রত রাখুন এবং লাল আসনে বসে হনুমান 40 পাঠ করুন বাড়িতে, বা যদি আপনারা কোনো মন্দিরে গিয়ে একবার হনুমানজির দর্শন করে আসতে পারেন কি না, আপনাদের সময় আরও ভালো যাবে। এর পাশাপাশি আপনারা ভগবান শিবেরও উপাসনা করুন মকর রাশির মানুষরা, সেক্ষেত্রে আপনারা বেনিফিট পাবেন। এবং এর পাশাপাশি আপনাদেরকে জানাই, আপনারা একটি ওপাল বা হোয়াইট জারকন ধারণ করুন, সেক্ষেত্রে আপনাদের সুখ এবং অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এবং এর পাশাপাশি যদি আপনারা কুকুরকে কিছু খেতে দিতে পারেন এই সময়, আপনাদের এই শনি বকরির পর থেকে আপনাদের যে সময়গুলো আস্তে আস্তে কিন্তু ভালো যাবে, অর্থাৎ পূর্ণ সময় আসতে কিন্তু বেটারমেন্ট আসতে কিন্তু শনি যখন 12 ডিগ্রিতে অবস্থান করবে তখন কিন্তু আপনারা পূর্ণ সময়টা পাবেন। আমার এই কথাগুলো শুনে যাদের একটুকু গাছের পাতা যদি না নড়ে, সেক্ষেত্রে আপনারা নিজেদের চার্টটা অবশ্যই অ্যানালাইসিস করুন, কিন্তু আমি আবারও বলছি মকর রাশির ধীরে ধীরে ভালো সময় কিন্তু আসতে চলেছে।
আমি খুব দায়িত্ব নিয়ে এই কথাটা প্রেডিকশনটা আপনাদেরকে দিয়ে গেলাম। ভিডিওটি এ পর্যন্ত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।